Audio stories for more Sunday suspense in Bengali audio stories. Hello, to buy this product check the description link below. Thank you. এর মধ্যেও তেমনই এক রাহু মুক্তির আভাস, কিন্তু সেখানেও বিচিত্র সব রহস্যের ঘনায়মান অন্ধকারে সব কিছু তছনছ ছারখার। আজ শোনাব জ্যাক রিচির কাহিনী অবলম্বনে রহস্য গল্প রাহু মুক্তি। আপনি ছারখার করতে পারেন, স্বামী হয়ে আপনার স্ত্রী কোথায়, কেন বাড়িতে নেই, কি কারণে নেই, এই একটা কথারও আপনি কিন্তু কোন স্পষ্ট জবাব দিতে পারেনি। তাকে বলে সদুত্তর। দেখুন, আপনি যা প্রশ্ন করেছেন তার উত্তর মানে যা ঘটনা যা সত্য তা আমি আপনাকে স্পষ্টই বলেছি। এবার আপনি সেটাকে সদুত্তর বলে মানবেন কি মানবেন না সেটা, ও মাই গড, আরে 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 ওটা না, ওটা না, কি করছেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আপনি উত্তেজিত হচ্ছেন, বিকুল, আপনি উত্তেজিত হলেই তো আমাদের তল্লাশি বন্ধ হয়ে যাবে। আমাদের যা করার, বাগানটা তো তছনছ করে ফেললো আপনার পুলিশ বাহিনী, ওই মূর্তিগুলো মাটি থেকে উপড়ে তুল, আপনি জানেন কত কষ্ট করে কত মেহনত করে ওগুলো একটা একটা করে বসাতে হয়েছে। শুধু উপড়ানো কেন, আইন অনুযায়ী তদন্তের স্বার্থে প্রয়োজন মনে করলে আমরা, শুনুন শুনুন, আমি একজন নাগরিক এবং করদাতা, করদাতা আমি, অনুসন্ধানের নামে আপনারা যেভাবে আমার সম্পত্তি ভাঙচুর করছেন, আমার দাবি সব কিছু আগে যেমন ছিল ঠিক সেইভাবে মেরামতের সমস্ত ব্যবস্থা করে দিতে হবে আপনাদের। মিস্টার ওয়ারেন, এখনো নিয়ে চিন্তা করুন, আপনার স্ত্রীর মৃতদেহ আমরা পাই আর নাই পাই, যেখানে যেমনটি যা ছিল ঠিক সেইভাবে আবার সব কিছু সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের অনেক মেরামতের কাজ করতে, অনেক, আপনার লোকেরা সারা বাগানটা খুঁড়ে যেভাবে গর্ত করেছে দেখে মনে হচ্ছে, বিশেষ করে সামনের লনটা যেন একটা লাঙল চষা জমি, কি বলবো, আপনারা তো প্র্যাকটিক্যালি আমার বাড়িটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছেন প্রায়। ও বাবা, বিভৎস আওয়াজ, এখন আবার নিচের তলায় কি করছে কে জানে। আপনার আপনার কিচেনটা কিন্তু বেশ সুন্দর, ছিমছাম, বুঝছো, আপনার স্ত্রী নিশ্চয়ই খুব ভালো কুক ছিলেন, তাই না? শুনুন, আমার এখন ওই সমস্ত চিন্তা মাথার মধ্যে নেই, আমার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে আপনার লোক লস্করের দাপটে এই 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 সুন্দর কিচেনটাই বা আর কতক্ষণ আস্ত থাকবে। আচ্ছা মিস্টার ওয়ারেন, আমি জানি না আপনার ভূগোলের জ্ঞান কিংবা কতটা, তবে আমার যদ্দূর জানা আছে আমেরিকার আয়তন হবে 326,789 বর্গ মাইল। আপনি নিশ্চয়ই এখনকার আমেরিকার আয়তনের কথাটাই বলতে চাইছেন। আচ্ছা, এর মধ্যে ওই হাওয়াই দ্বীপপুঞ্জ আর আলাস্কা কি ওই ম্যাপটার মধ্যে ধরেছেন? না, আমার মনে হয় ও দুটোকে আমরা বাদ দিতে পারি। আমি বলছি আমেরিকার মোট আয়তন হচ্ছে 326,789 বর্গ মাইল, এবং এই আয়তনের মধ্যেই ঘিরে আছে মনে করুন পাহাড়, সমতল ভূমি, শহর, চাষের জমি, মরুভূমি, জল, মানে ভূপৃষ্ঠে যা যা থাকে আর কি। তবু মানুষ যখন তার স্ত্রীকে খুন করে অবশ্যই সে তাকে নিজের জমিতেই কবর দেবে, তাই না? কথাটা তো একরকম সত্যি, সেটাই তো নিরাপদ জায়গা। আবার যদি কেউ তার স্ত্রীকে বনে জঙ্গলে কবর দেয়, সেক্ষেত্রে কিছুদিন পর হয়তো বয়স্কাউটরা খোঁড়াখুঁড়ি করতে গিয়ে কিছুদিন পরে
মৃতদেহ আবিষ্কার করে ফেলতে পারে। কে মিস্টার ওয়ারেন? মনে মনে মারছেন তো? তা আপনার বাড়ির জমির পরিমাণ কত বলুন শুনি। 9000 9000 বর্গ ফুট। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই বাগান তৈরি করতে কত বছর, কত পরিশ্রম, কত ঘাম ঝরিয়ে যে সেই বাগানের মাটি খুঁড়ে বেহাল করে দিচ্ছে আপনার লোকেরা। দেখুন, প্রায় ঘন্টা দুয়েক হলো আমরা খোঁড়াখুঁড়ি চালাচ্ছি, এমনি এমনি তো নয়। আমার কাজের ব্যাপারে আমি কিন্তু খুব কনফিডেন্ট, আমার বিশ্বাস শেষ পর্যন্ত সাফল্য আসবে। মানে মানে যতক্ষণ না আসবে ততক্ষণ ধরে আপনি? মিস্টার ওয়ারেন, এই তো সবে শুরু। আমার ভয় আপনার উদ্বেগ আরো বাড়তে পারে, কারণ আরো কত দূর যে খুঁড়তে হবে কে জানে। রান্নাঘরের জানলা দিয়ে পেছন দিকের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। 8-10 জন পুলিশের দল মহা উৎসাহে একটা ট্রেঞ্চ খুঁড়ে যাচ্ছিল বাগানের মধ্যে। লেটল্যাট তাদের কাজ লক্ষ্য করছিল গভীরভাবে, খুব সতৃপ্ত মুখে আমার দিকে ফিরল। আমাদের কাজ হবে অতি নিখুঁত। আপনার রান্নাঘরের চিমনির ঝুল পর্যন্ত পরীক্ষা করে দেখব আমরা, এমনকি ফার্নেসের ছাই অবধি বাদ করব। ফার্নেস, চিমনি? কি সব অবলতাবল বলছেন আপনি? আপনি 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 বিশ্বাস করুন, আমি আমি বলছি আমার আমার স্ত্রীকে আমি খুন করিনি মিস্টার লেটলার। সত্যি বলতে কি আমি সত্যি জানি না সে কোথায়। আচ্ছা, তারই হঠাৎ অনুপস্থিতি, মানে আপনার আপনার কোথায় উধাও হয়ে যাওয়া, সেটাকে আপনি কিভাবে নিয়েছেন? আমার আমার এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি তো আপনাকে বলেছি, এমিলি সারা রাত ধরে আমি বারণ করা সত্ত্বেও তার স্যুটকেস গুছিয়েছে এবং কোনো একটা সময় আমাকে ছেড়ে চলে গেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, তার বেশ কিছু পরিধেয় বস্ত্র পাওয়া যাচ্ছে না, মানে নেই। কি বলেন তার ঠিক নেই। আমি কি করে জানবো আপনার স্ত্রীর পরিধেয় বস্ত্র কি ছিল আর কি নেই? লেটলার চকিতে একবার এমিলির ফটোটার উপর চোখ বুলিয়ে নিল। ও, এটাই এটাই আপনার স্ত্রীর ফটো? আচ্ছা, কিছু মনে করবেন না, আপনি তাকে বিয়ে করেছিলেন কেন? অবশ্যই ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য? আচ্ছা, আমার কথাটা বিশ্বাসযোগ্য বলে মনে হলো না আপনার? আপনার স্ত্রীর $50,000 একটা ইন্স্যুরেন্স পলিসি ছিল, রাইট? আর আপনি তার নমিনি। ইন্স্যুরেন্সটা নিশ্চয়ই মৃত্যুর একটা কারণ হতে পারত, কিন্তু সেটা তো মূল উদ্দেশ্য নয়। আমি যেন এমিলিকে আর সহ্য করতে পারছিলাম না, তার উপস্থিতিটাই আমার কাছে এত বিরক্তিকর হয়ে উঠেছিল যে আমি আর এমিলি দুজনেই মার্শাল পেপার প্রোডাক্টস কোম্পানিতে কাজ করতাম। আমি ছিলাম সিনিয়র অ্যাকাউন্টেন্ট আর এমিলি টাইপিস্ট হিসেবে ঢুকেছিল। সে চাকরিতে অবশ্য তার বিবাহিত জীবনে আলাদা করে সুখ বলতে কিছু ছিল না। বিয়ের আগে যে এমিলি ছিল অতিরিক্ত শান্ত, সরল, একেবারে নরম প্রকৃতির মেয়ে। ঠিকভাবে বিশেষ বিশেষ পোশাকও পড়তে জানত না সে। একদিন অন্তর কাগজ পড়ার মধ্যে দিয়ে সে তার বুদ্ধি খাটাতে কোনো মানে হয়। এটা বলতে পারি যে পুরুষ মনে করে বিয়েটা একটা বিয়ে সামাজিক ব্যবস্থা মাত্র, কোনোরকম রোমাঞ্চের জন্য নয়। তার কাছে এমিলি হচ্ছে একেবারে আদর্শ স্ত্রী। কিন্তু ভাবতে আমার আশ্চর্য লাগে, বিবাহিত জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেই কি করে একজন ওই রকম শান্ত, সরল এবং নরম প্রকৃতির মেয়ে ওমন যোগরুটের স্ত্রীর মতো বীভৎস আচরণ করতে পারে। আরে, আমি যে তোমার মতো একজন মেয়েকে বিয়ে করলাম তার জন্য তোমার তো অন্তত কৃতজ্ঞ থাকা উচিত। কি এত ভাবছেন? আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি এবং আপনার স্ত্রী কিভাবে মিলিত হলেন? ওই এক অফিসেই কাজ করতে করতে আর কি। প্রথম দেখাতেই প্রেম? না, মানে সত্যি কথা বলতে গেলে আমাদের মধ্যে মতভেদ ছিল, যথেষ্ট যথেষ্ট মতভেদ ছিল শুরু থেকেই। তবু আমি মানে আমার টাইপটা তো অন্যরকম, আমি আমি আপ্রাণ মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন আপনি? না, আপনার চারপাশ তো উল্টো কথা বলছে। চারপাশ মানে? আপনার প্রতিবেশীদের খবর অনুযায়ী আমি শুনেছি যে প্রায় আপনারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেন। প্রতিবেশীরা সে কথা বলেছে নাকি? কে বলতে পারে, কে কে বলতে পারে? নিশ্চয়ই ফ্রেড আর উইল মাট্রিগার।
কারণ আমার আর ট্রিবারের বাড়ি বলতে গেলে একেবারে পাশাপাশি। আর তাছাড়া এমিলি ঝগড়ার সময় রীতিমতো চিৎকার করেই কথা বলতো। ওরা নিশ্চয়ই কান পেতে সব শুনে থাকবে, সব। প্রতিদিন সন্ধ্যার সময় আপনার এবং আপনার স্ত্রীর তর্কাতর্কির কথা তো আপনার প্রতিবেশীদের মুখে মুখে। না না না, এ কথা ঠিক না। এই হতে পারে না, আমাদের দুজনের কথা তারা কখনোই শুনতে পারে না। আমি কখনো চিৎকার করে কথা বলি না, বলিনি। দাঁড়ান দাঁড়ান, স্পেসিফিক কথায় আসুন। আপনার স্ত্রীকে জীবিত অবস্থায় এ বাড়িতে শেষ প্রবেশ করতে দেখা যায় শুক্রবার সন্ধ্যে 7:30। সুপারমার্কেট থেকে ফ্রোজেন ডিনার আর আইসক্রিম কিনে ফিরছিল। এগুলো ছিল ওর রান্নার একটা নিজস্ব আর্ট। সকালে আমি আমার পছন্দ মতো ব্রেকফাস্ট সারি, দুপুরে অফিসের ক্যাফেটেরিয়াতে লাঞ্চ খাই, সন্ধে হয় আমি আমার খাবার নিজে তৈরি করে নিই, কিংবা এমন কিছু খাবার খাই যা তৈরি করে নিতে 35 ডিগ্রি উত্তাপে মিনিট 40 সময় লাগে আর কি। সবাই ওকে সেই সন্ধ্যায় শেষবারের মতোই দেখেছিল, কিন্তু আমার সঙ্গে ওর শেষ দেখা তারও অনেক পরে রাতে, মানে আমার ঘুমোতে যাওয়ার সময়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ও নেই, ওর সুটকেসও নেই, অনেক পোশাক আশাকও নেই, মানে সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছে এমিলি। আমি ছাড়া, মানে আপনি যা রিপোর্ট টিপোর্ট পেয়েছেন, আমি ছাড়া আর কারা কারা এমিলিকে শেষবারের মতো দেখেছিল বলতে পারেন? মিস্টার এন্ড মিসেস ফ্রেড ট্রিবার, উইলমা ট্রিবার আর এমিলির চেহারার মধ্যে কিছুটা সাদৃশ্য ছিল। পরবর্তীকালে ওরা দুজনেই বেশ বিখ্যাত মহিলা হয়ে উঠেছিল। স্বভাবে মনোভাবে দুজনের মধ্যে যথেষ্ট মিল ছিল। ফ্রেড ট্রিবার বেড়েখাটো চেহারার লোক, ভাষা ভাষা চোখ, দাবা খেলে দারুণ। ফ্রেডের নিজস্ব কোনো ব্যক্তিত্ব না থাকায় আমার দৃঢ় ব্যক্তিত্বের খুব প্রশংসাও করত ফ্রেড। মাঝরাতে আপনার প্রতিবেশী ফ্রেড ট্রিবার এ বাড়ি থেকে ভুতুড়ে আর্তনাদের শব্দ শুনতে পেয়েছিল। ভুতুড়ে আর্তনাদ? এই দুটো শব্দই বলেছিলেন ফ্রেড ট্রিবার, মিথুক। আচ্ছা, ফ্রেড যখন শব্দ শুনেছে, আমার বিশ্বাস তার স্ত্রী উইলমাও নিশ্চয়ই শুনে থাকবে। না, তিনি তখন গভীর ঘুমে আছেন। শুনলাম রাতে ওনার ঘুম বজ্রপাত হলেও নাকি ভাঙে না, কিন্তু সেই শব্দটা, মানে সেই ভুতুড়ে আর্তনাদ, ফ্রেডের ঘুম ভাঙিয়ে দিয়েছিল। আচ্ছা, সেই তথাকথিত ভুতুড়ে আর্তনাদের শব্দে কি মরিসনসদের ঘুম ভেঙে গিয়েছিল? না, তারাও ঘুমিয়েছিল, তাছাড়া তারা এ বাড়ি থেকে বেশ খানিকটা দূরত্বে থাকে। ট্রিবাররা থাকতো 15 ফুটের মধ্যে। ফ্রেড ট্রিবার একবার ভেবেছিল তার স্ত্রীকে যে করে হোক সে ঘুম থেকে জাগাবে, কিন্তু পরে পরে সে তার মত পরিবর্তন করে, যদি উইলমা বিরক্ত হয় অসময়ে ঘুম ভাঙানোর জন্য। এর থেকে বোঝা যায় যে তার স্ত্রী কীরকম মেজাজি ছিল। তারপর কিছুক্ষণ আর কোনো শব্দ নেই। রাত 2টোর সময় ফ্রেড আপনার বাড়ি থেকে আবার একটা শব্দ শুনতে পায়। তখন সে জানলার সামনে গিয়ে দাঁড়ায়। চাঁদের আলোয় সে আপনাকে বাগান করতে দেখে। এরপর ফ্রেড তার স্ত্রীকে ঘুম থেকে না জাগিয়ে আর থাকতে পারেনি। তারপর তারা দুজনেই আপনাকে লক্ষ্য করেছে। কি জঘন্য গুপ্তচর বৃত্তি! হ্যাঁ, তাহলে এইভাবেই আপনি জেনেছেন? হ্যাঁ, ওরাই তাহলে আপনাকে। এখন বলুন কেন আপনি অত বড় বাক্স ব্যবহার করেছিলেন? তখন হাতের কাছে আমি ওটাই পেয়েছিলাম, কিন্তু আপনি যা ইন্ডিকেট করছেন কোনো মতে সেই বাক্স কিন্তু কফিনের সাইজের ধারে কাছে ঘেঁষতে পারে না। পরের দিন শনিবারের সারাটা দিন সেই ব্যাপারেই ভেবেছেন মিসেস ট্রিবার। পরে আপনি তাকে আপনার স্ত্রীর হঠাৎ বাইরে বেড়াতে যাওয়ার কথা বললেন এবং আরও বললেন বেশ কিছুদিনের মধ্যে সেখানে আসছে না। কথাটা শোনা মাত্র মিসেস ট্রিবারের কেমন যেন সন্দেহ হলো। শেষ পর্যন্ত সে ধরেই নিল যে আপনি আপনার স্ত্রীকে, হ্যাঁ, স্ত্রীর দেহ সেই বাক্সে পুরে কবর দিয়েছেন। ওহ, ফ্রেড, উইলমা, ফ্রেড,
আচ্ছা বেশ, সব তো শুনলেন, এবারে আপনি এখানে এসে কি দেখলেন বলুন। সেই ব্যাপারেই তো এখনো অন্ধকারই পড়ে আছি। এসে থেকে পেয়েছি কেবল একটা মরা বেড়াল। ও, সেই মরা বেড়ালটাকে কবর দেওয়ার জন্যই তাহলে আমি দোষী সাব্যস্ত হলাম। মিস্টার ওয়ারেন, আপনি খুব চালাক লোক। হ্যাঁ, প্রথমে অস্বীকার করে বলেছিলেন আপনি কিছুই কবর দেন, কোনো কিছুই না। আমি 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 কি করে জানবো? আমি মনে করেছিলাম, আরে বেড়াল মরে যাওয়া, বিড়ালকে কবর দেওয়া, মানে বিড়ালের ব্যাপারটা আপনাদের তদন্তের মধ্যে তো পড়তেই পারে না। আর বিড়ালটা যখন আমরা আবিষ্কার করলাম, তখন আপনি দাবি করলেন যে ওটার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল। হ্যাঁ, তখন তো আমার তাই মনে হয়েছিল। বিড়ালটা ছিল আপনার স্ত্রীর, আর এটা এখন খুব স্পষ্ট, এক ঝলক দেখলেই বোঝা যাচ্ছে যে কেউ তার চোয়াল ভেঙে দিয়েছিল। মাফ করবেন, মৃত বিড়ালের চোয়াল পরীক্ষা করার অভ্যেস আমার নেই। আমার অনুমান আপনার স্ত্রীকে হত্যা করার পর আপনি তার প্রিয় বিড়ালটিকেও হত্যা করেছিলেন, কারণ তার উপস্থিতি হয়তো আপনার এককালের প্রিয়তম স্ত্রীর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কিংবা এও হতে পারে, বিড়ালটা জীবিত থাকলে সে হয়তো আপনার স্ত্রীর মৃতদেহ গোপন করার সব দৃশ্য দেখত, আর সেই দৃশ্য পরবর্তীকালে তার মনের ওপর প্রভাব বিস্তার করত। সে এমন কিছু করত যাতে আমাদের তদন্তের কাজে সুবিধে হতো। এইসব কথা ভেবেই আপনি তবে দেখুন, কুকুররাই বা কেন পারে আর বিড়ালরাই বা কেন পারে না, এর কোনো ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। না, আপনি কি করে দেবেন? আপনি তো পুলিশ নন। মুহূর্তের জন্য চুপ করে জ্যাক হ্যামারের শব্দ কান পেতে শুনল লিটলার। একটু পরেই মুখ খুলল আবার। নিরুদ্দেশ হওয়ার কোনো অভিযোগ পেলে আমাদের রুটিন মাফিক কাজ হলো কিছুদিন অপেক্ষা করে থাকা। দেখা গেছে দু এক সপ্তাহ পরে তার পকেটখানি ফুরোতেই বা ব্যাগ হালকা হতেই সে আবার বাড়ি ফিরে এসেছে। তাহলে এক্ষেত্রে আপনারা সেরকম করছেন না কেন? প্লিজ মিস্টার লিটলার, আমার বিশ্বাস, দেখুন কিছুদিনের মধ্যে এমিলিও নিশ্চয়ই ফিরে আসবে। আমি যতদূর জানি যে ওর সঙ্গে বেশ কিছু জামা কাপড় হয়তো নিয়েছে, কিন্তু ডলার তো খুব বেশি নেয়নি, মানে খুব 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 বেশি হলে 100। আর এও জানি যে ও একা একা পথ চলতে নানা দিক থেকে ভীতগ্রস্ত হয়ে পড়ে। ও পারে না একা একা কিছুই কর। লেটারের চোয়াল দুটো হঠাৎ শক্ত হয়ে উঠল, স্থির চোখে তাকালো আমার দিকে। না, আমরা এখন আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারি না। এই কেসের পেছনে যে একটা অপরাধ বোধ আছে সেটা ভাবার যথেষ্ট কারণও আছে। প্রথমত আপনার স্ত্রী নিখোঁজ, দ্বিতীয়ত সেদিন মাঝরাতে ওর আর্তনাদ শুনতে পায় আপনার প্রতিবেশী, তৃতীয়ত সেদিন গভীর রাতে আপনার প্রতিবেশী এক দম্পতি আপনাকে আপনার বাগানের কবর তৈরির জন্য মাটি খুঁড়তে দেখেছিল। এবার সেখান থেকে উঠল একটা বাক্স আর তার মধ্যে একটা চোয়াল ভাঙা মরা বিড়াল। অতএব বুঝতেই পারছেন সবকটি সূত্রই আপনার অপরাধকে সমর্থন করছে। না, সার্জেন্ট লিটলার জানো গোয়েন্দা সন্দেহ নেই, সব পরপর একেবারে ছবির মতো বলে যাচ্ছেন। এই সমস্ত ক্লুগুলো অনায়াসেই অপরাধী হিসেবে আপনার দিকেই আঙুল তুলছে। সেটা অস্বীকারও করি না। আমি তো জানি বেশিক্ষণ বেশি দিন চিরদিন লুকিয়ে রাখা যাবে না, সেই কারণে আমি এমিলির পোষা বেড়ালটাকে হত্যা করেছিলাম। একটা লোক দেখানোর জন্য একটা বাক্সেই কবর দিয়েছিলাম তাকে, কিন্তু এসব কথা তো আর পুলিশের সামনে খোলাখুলি বলা যায় না। ও, এই কারণের জন্য আপনি আমার সম্পত্তি এইভাবে তছনছ করছেন, এইভাবে অমানবিকভাবে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি মিস্টার লিটলার, ভাঙচুর করা জিনিসগুলো যদি ঠিকমতো মেরামত করা না হয়, জোড়া না লাগে, আমি কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। মনে রাখবেন। লিটলারের মধ্যে কিন্তু কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। উল্টে আমার দিকে আঙুল তুলে বলল, আপনি কি জানেন মিস্টার ওয়ারেন, আপনার ঘরের বেড কভারে
রক্তের চিহ্ন পাওয়া গেছে। ও ও, সে তো আমার রক্ত, আমার রক্ত। কাঁচের গ্লাস ভেঙে আমার হাত কেটে গিয়েছিল। এই তো দেখুন দেখুন দেখুন, আমি তুলো দিয়ে মাইক্রোপোর লাগিয়ে রেখেছি। এই দেখুন আমার হাতে। হাতটা বাড়িয়ে দিলাম, তাকিয়ে দেখলো, কিন্তু চোখ বললো যে আমার কথা সে বিশ্বাস করল না। চাদরের গায়ে লাগা রক্ত পরীক্ষা করলেই বোঝা যাবে আসলে সে রক্ত কার। যুক্তি হিসেবে এটাও ঠিক। আমি চেয়েছিলাম নিজের হাত কেটে চাদরের গায়ে রক্ত লাগিয়ে পুলিশকে অন্য পথে চালান করতে, কারণ আমি জানতাম এ পর্যন্ত যেসব যুক্তিগুলো আমি তার সামনে দিয়েছি সেগুলো হয়তো সত্যি যথেষ্ট নয়। তবে চাদরের গায়ে রক্তটা আমারই, সেটা বোঝাতে পারলে হয়তো পুলিশ পরে আর অনুসন্ধানের কাজ চালাবে না। কিন্তু তা হলো কই? হঠাৎ দেখি ফ্রেড ট্রিবার তার বাড়ির সীমানার দেয়ালের ওপর থেকে ঝুঁকে রিটলারের লোকদের কাজ নিরীক্ষণ করছে। তাকে দেখা মাত্র আমার গা হাত পা চিড়বিড় করে উঠল। কিছু মনে করবেন না মিস্টার লিটলার, আমি ওই 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 জানোয়ারের বাচ্চাটার সঙ্গে কথা বলতে চললাম, এক্ষুনি ওই জানোয়ারের বাচ্চাটাকে আমি। লিটলার হন্তদন্ত হয়ে আমাকে অনুসরণ করল। আমি একদম পাঁচিলের পাশে এসে ফ্রেডের মুখোমুখি। আচ্ছা ফ্রেড, ফ্রেড, এটা 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 কি ঠিক হলো? প্রতিবেশী হয়ে এটা কি তোমার একটা সৎ বন্ধু সুলভ পরিচয় দেওয়া হলো? হ্যাঁ দেখো অ্যালবার্ট, আমি তো তোমার কোনো ক্ষতি করেছি বলে মনে হচ্ছে না। মানে? হ্যাঁ, আমি মনে করি না যে সত্যি তুমি এ কাজ করেছো, কিন্তু তুমি তো জানো উইলমাকে কিরকম জেদি। একবার যেটা ওর মনে ঢুকবে তার শেষ না দেখে ও ছাড়বে না। ফ্রেড, ফ্রেড, ভবিষ্যতে আমাদের মধ্যে দাবা খেলা আর কোনো দিন কখনো হবে না, মনে রেখেছে, কোনো দিন না। আচ্ছা মিস্টার ডিটলার, এই একটা লোকের কথায় নির্ভর করে আমি জানি না, আমি 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 যে আমার স্ত্রীকে খুন করেছি এতটা নিশ্চিত আপনি কী করে হলেন বলুন তো? কী করে? আপনার গাড়ি, আপনার গাড়ি এর জন্য দায়ী। শুক্রবার বিকেল 5:30 সময় মুর স্ট্রিটের এঞ্জেল ফিলিং স্টেশনে আপনি আপনার গাড়িটা নিয়ে যান। গাড়িতে তেল ভরা এবং অন্যান্য টুকিটাকি কিছু মেরামতের কাজ করেন সেখানে। আপনার গাড়ির স্পিডোমিটারে তখনকার মাইলেজটাও রেকর্ড করা আছে। এখন আপনার গাড়ির মাইলেজ যদি পরীক্ষা করে দেখা যায়, তারপর গাড়িটা 1 মাইলের কিছু কম রান করেছে। যে দূরত্বটা ছিল এঞ্জেল ফিলিং স্টেশন এবং আপনার বাড়ির মধ্যে, তাহলে আপনার কথা মতোই বলতে হয় সেদিন গাড়িটা গ্যারেজে ভালো অবস্থাতেই রেখেছিলেন। পরের দিন শনিবার আপনি কাজে বেরোন, আর আজ হলো রবিবার। অতএব এর থেকে অনায়াসে ধরে নেওয়া যায় যে শুক্রবারের পর থেকে আপনার গাড়ি রাস্তায় বেরোয়নি। ও সত্যি, আপনার জবাব নেই মিস্টার লেটার। কল্পনার ফানুষকে ভুলিয়ে ফাঁপিয়ে যা একখানা বর্ণনা আপনি দিচ্ছেন জেগে, এখন আপনি কী ভাবছেন বলতে পারেন? আপনি কি ভাবছেন যে কাছাকাছি কোনো খালি জায়গায় আমি মাঝরাত্রে আমার স্ত্রীর মৃতদেহ বহন করে নিয়ে গিয়ে সেখানে ওকে কবরস্থ করি? হ্যাঁ তাই ভাবছেন? না, তা কি করে সম্ভব? এখান থেকে 4 ব্লক দূরে খালি জায়গা দেখেছি। রাতের অন্ধকারে হলেও পায়ে হেঁটে কারো মৃতদেহ ওভাবে টেনে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। আর তা করতে গেলে কারো না কারো নজরে আপনি ঠিকই পড়তেন। ফ্রেড ট্রিবার অনেকক্ষণ ধরে আমার বাগানের ডালিয়া ফুলের চারাগুলোর দিকে তাকিয়েছিল। হঠাৎই বলল, অ্যালবার্ট, আমাকে তুমি কিছু ডালিয়া ফুলের চারা দিতে পারো? অ্যালবার্ট, আমার বহুদিনের ইচ্ছে আমার বাগানে ডালিয়া ফুলের চাষ করব, ঠিক তোমার মতো। ভারী সুন্দর ডালিয়া তোমার, যেমন রং তেমনি ঠাসা পাপড়ি, হবে নাই বা কেন? কত যত্ন করো তুমি, সেই জন্যই তো আমিও করব। দেবে অ্যালবার্ট ডালিয়া ফুলের চারা? ফ্রেডের কথাগুলো শুনে আমার গা হাত পা কিশকিশ করে চলছিল। এমনিতেই তার ব্যবহারে তখন আমি রাগে ফুঁসছি। কোনো কথার জবাব না দিয়ে আমি বাড়ির দিকে তাকালাম। বাড়ির
বাইরে তখন বিকেলের পড়ন্ত রোদ একটু একটু করে ফিকে হয়ে আসছিল, অন্ধকার নেমে আসছিল, লিস্টারের মুখও একটু একটু করে কালো হয়ে এল। ধীরে ধীরে তার লোকেরা যা রিপোর্ট দিতে থাকল তাকে নিরাশই হতে হলো। তাতে সাড়ে ছটার সময় দিনের শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচে মেঝের ওপর জ্যাক হ্যামার চালানো বন্ধ হয়ে গেল। আমরা তখন আবারও দোতলায় কিচেনের সামনে। সার্জেন্ট চিল্টন ছুটতে ছুটতে উপরে এলেন। তাকে খুবই ক্ষুধার্ত বিভ্রান্ত দেখাচ্ছিল। তার পরনের প্যান্ট ধুলোই মলিন, জামার অবস্থাও তথই বছ। স্যার, নিচে কিছুই পাওয়া গেল না, একেবারে কিছুই নয়, কিচ্ছু নয় স্যার। আপনি কি একেবারে নিশ্চিত সার্জেন্ট চিল্টন? সব জায়গাগুলো ভালো করে খুঁজে দেখেছেন তো? চিরুনি তল্লাশি বলল কম বলা হবে স্যার, কিছু আর বাকি নেই স্যার। এরপরও যদি বলেন স্যার মৃতদেহ এখানেই আছে, তাহলে আমি বলছি স্যার আমি এখানে আমার সারা জীবন কাটিয়ে দেবো স্যার। কিন্তু আবার বলছি আমাদের উদ্দেশ্য সফল হবে না স্যার। বাইরে আমাদের লোকেরা শ্রান্ত ক্লান্ত এলিয়ে পড়েছে স্যার, এত এত খাটাখাটনির পর একটা মরা বিড়াল কোনো মানে হয় স্যার? তবু সার্জেন্ট চিল্টন ক্লিন চিট দেওয়ার পরেও আমি বলছি আপনি আপনার স্ত্রী এমিলিকে হত্যা করেছেন। আমি এখনো তাই মনে করি। অসম্ভব, এরকম উদ্ধত্য কোনো বুদ্ধিমান লোকের পক্ষে সহ্য করা জাস্ট অসম্ভব। অশোভ, পুলিশ তো তার অনুমান মতোই কথা বলবে, বলছেও তাই। সিঁড়ি দিয়ে এই সময় আরেকজন সার্জেন্ট ছুটতে ছুটতে উঠে এলেন। স্যার, স্যার, ওই ভদ্রলোকের সঙ্গে, ওই যে ফ্রেড ট্রিবার, তার সঙ্গে এইমাত্র কথা বলে আসছি। সে কি বলল? নতুন কিছু বলল? বলো বলো বলো। সে বলল বাইরেন কাউন্টিতে মিস্টার ওয়ারেনের একটা সামার হাউস আছে। কি যে হচ্ছে, কিভাবে যে হচ্ছে, কেন হচ্ছে বোঝা যাচ্ছে আবার যাচ্ছেও না। ওয়ারেন কি এত খোঁড়াখুঁড়ির পরেও সব ঢেকে ঢুকে রাখতে পারবে? বাঘের খাঁচায় ঢুকে বাঘকে বন্দি না করে কি ছাড়বে ইন্সপেক্টর লিটলার? প্রশ্নের পর প্রশ্ন, উত্তর নিয়ে আসছি একটু ছোট্ট বিরতির পর। আসছি। স্যার, স্যার, ওই ভদ্রলোকের সঙ্গে, ওই যে ফ্রেড ট্রিবার, তার সঙ্গে এইমাত্র কথা বলে আসছি। সে কি বলল? নতুন কিছু বলল? বলো বলো বলো। সে বলল বাইরেন কাউন্টিতে মিস্টার ওয়ারেনের একটা সামার হাউস আছে। কথা বলেছে সামার হাউসের কথা বলেছে ট্রিবার? লিটারের চোখ দুটো মুহূর্তে কিরম বড় বড় হয়ে গেল, আমার দিকে অদ্ভুত ভাবে তাকালো, মুখের ভাবটা বদলে গেল তার সম্পূর্ণ। তাই? ও, তাহলে ওয়ারেন পরিবার তাদের আত্মীয় স্বজনদের মৃতদেহ সেখানেই কবর দিয়ে থাকে? শুনুন শুনুন মিস্টার লিটলার, আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, সেই জমি আমার সামার হাউসের এক ইঞ্চি জমি আপনি স্পর্শ করতে পারবেন না। আমি 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 আমার সম্পত্তির জন্য $20,000 খরচ করেছি, সেই সম্পত্তি আমি কিছুতেই আপনাদের হাতে ভাবে নষ্ট হতে দেব না। এবার আপনাকে কে বাঁচাবে মিস্টার ওয়ারেন? চিল্টন, ফ্ল্যাড লাইট গুলো জ্বালিয়ে দাও, আর আমাদের লোকজনদেরকে বলো জিনিসপত্র সব গুছিয়ে নেওয়ার জন্য। ওয়েল মিস্টার ওয়ারেন, এখন বলুন আপনার গ্রীষ্মকালীন আবাসটি কোথায়? সামার হাউস? আমি আপনাকে বলতে বাধ্য নই, আপনি জানেন, খুব ভালো করে জানেন আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। আমার গাড়ির স্পিডোমিটারের কথা আপনি নিজেই মাত্র বলেছেন, আপনি ভুলে গেলেন এর মধ্যেই? আপনি খুব ভালো করে জানেন শুক্রবারের পর থেকে আমার গাড়ি গ্যারেজেই পড়েছিল। আহ, কাকে বোকা বানাচ্ছেন! অত আপনি স্পিডোমিটারের কাঁটা ফিরে আবার পেছন দিকে ঘুরিয়ে দিয়ে থাকবেন? ওসব কায়দা আমরা সব জানি। যাই হোক, এখন বলুন আপনার সেই গ্রীষ্মকালীন আবাস, তার ঠিকানাটা বলুন কোথায়।
আমি বলবো না। এভাবে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। আপনি কি আজই রাতে সেখানে গিয়ে আপনার স্ত্রীর মৃতদেহ কবর থেকে তুলে অন্য কোথাও মানে স্থানান্তরে আর কি আবার কবর দেওয়ার পরিকল্পনা করছেন নাকি? না না, আমার সেরকম কোনো সদ ইচ্ছে নেই, কিন্তু আইনত আমি আপনাকে এসব কথা বলতে নারাজ। দেখি দেখি আপনার ফোনটা দেখি। হ্যাঁ ফোনটা হ্যালো, বায়রন কাউন্টি অফিস। হ্যাঁ, কে আছেন ওখানে? আমি ডিটেকটিভ ইন্সপেক্টর লিটলার। ও মরিস, আচ্ছা আচ্ছা শোনো, একটা অ্যাড্রেস আমাকে বলো তো। হ্যাঁ, অ্যালবার্ট ওয়ারেন। ওয়ারেন ওয়ারেন অ্যালবার্ট ওয়ারেন। হুম, ওর বাড়ি থেকে ওর ফোন থেকেই আমি কল করছি। Yes. So you get all the information in a flash, right? Acha, countryside e ora ekta summer house ache, tar address ta bolo to. Acha, bujhte perechi. Ha ha. O je oi pillar deya culvert ta periyei to. Right. Thanks, Morris. Thanks a ton. এই তো হয়ে গেল সব হাড়ির খবর জেনে গেলাম। এবার তাহলে লিটলার, আপনি কিন্তু এখানকার মতো সেখানেও আমার সামার হাউস খোঁড়াখুঁড়ি করে তছনছ করতে পারবেন না। আমি আগে থেকে বলে রাখছি, আমি এক্ষুনি মেয়রকে ফোন করে বলে দিচ্ছি, তিনি যেন আপনাকে এই ব্যাপারে সাবধান করে দেন। ও, আপনি খুব রেগে গেছেন দেখছি। হ্যাঁ, শোনো চিলটন, কাল সকালে তুমি নিজে আসবে এবং এ বাড়ির আসবাবপত্র, দেয়াল, ফ্লোর সব কিছু সব যেন আবার ঠিক আগের মতো করে সাজানো হয়। হ্যাঁ, আর বাগানের ট্রেঞ্চগুলো মাটি দিয়ে আবার ভরাট করে দিও। আচ্ছা না, এক কাজ করো, মাটি নয়, ওগুলো বরং একেবারে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিও। রাইট, কি খুশি তো? বাগানের প্রতিটি গাছের পাতা, ঘাস, সেখানে যেটি যেমনটি ছিল সব ওই রকম করে গুছিয়ে রাখতে হবে। তা না হলে আমি বাধ্য হব আমার উকিলের সঙ্গে পরামর্শ করতে। যা হয় হবে। আমি বাই মিস্টার ওয়ারেন। হুশুস করে গাড়িগুলো আমার বাড়ির সামনে থেকে চলে গেল। ওরা সব এখন যাচ্ছে বায়রন কাউন্টিতে, আমার সামার হাউসে। সেদিন রাত্রে ডিনার আমার ভালো লাগলো না। রাত তখন প্রায় 11টা। দরজায় মৃদু করাঘাতের শব্দ শুনতে পেলাম। দরজা খুললাম। দরজার ওপারে দাঁড়িয়ে আছে ফ্রেড ট্রিভার। আমি দুঃখিত অ্যালবার্ট, আমি সত্যিই দুঃখিত, খুব দুঃখিত। বায়রন কাউন্টিতে আমার একটা সামার হাউস আছে, এই কথাটা পুলিশকে বলার কি খুব দরকার ছিল তোমার ফ্রেড? আরে ভুল হয়ে গেছে, ওরা এমন জেরা করছিল যে কথা বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে বায়রন কাউন্টির কথা। তুমি আমার কত বড় সর্বনাশ করেছো জানো ফ্রেড? এখন ওরা দলবল নিয়ে ওখানে ছুটলো বায়রন কাউন্টিতে, সেখানে আমার সাজানো বাগান ঠিক এখানকার মতো ভেঙে চুরে তছনছ করে ফেলবে। সেখানেও আমার ফ্রেড, তোমার স্ত্রী উইলমা, ওকে এখন ঘুমোচ্ছে। হ্যাঁ অ্যালবার্ট, উইলমাকে তো তুমি জানো, ওর ঘুম মানে
কাল সকালের আগে ওর ঘুম ভাঙছে না, রাতে কখনোই ওর ঘুম ভাঙে না। আরে সেদিন তো আমি জোর করে মানে কি কষ্ট করে যে বুঝেছি, চলো এবারে যাওয়া যাক। হ্যাঁ চলো। ফ্রেডকে সঙ্গে নিয়ে পাশের দরজা দিয়ে তার বাড়ির পেছন দিকে এগিয়ে হাজির হলাম আমরা। সেখানে ঠান্ডা জায়গায় একটা ক্যানভাসের ওপর শোয়ানো ছিল এমিলির মৃতদেহ। সাময়িকভাবে সেখানে এমিলির মৃতদেহটা লুকিয়ে রাখার পক্ষে আদর্শ জায়গা বলে মনে হয়েছিল আমার। অতঃপর ফ্রেড আর আমি এমিলির মৃতদেহ ধরাধরি করে আমার বাড়ির বাগানে নিয়ে এলাম। আমার সাজানো বাগানটা যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। চারিদিকে মাটি কাটা ট্রেঞ্চ, গাছপালাগুলো ওপড়ানো। তবে এতে করে একটা বাড়তি সুবিধে হলো আমাদের, নতুন করে আর মাটি খুঁড়তে হলো না আমাদের। একটা বড় সড়ো ট্রেঞ্চের মধ্যে, যেটা বেশ গভীর করে কাটা, মৃত এমিলিকে সেখানে শুইয়ে দিয়ে মাটি চাপা দিলাম আমরা। ফ্রেডকে যেন একটু চিন্তিত বলে মনে হচ্ছিল। অ্যালবার্ট, তুমি কি একেবারে নিশ্চিত যে পুলিশ এই মৃতদেহের সন্ধান আর কোনোদিন পেতে পারে না? কোনোদিন না, কোনোদিনই না। শোনো ফ্রেড, যে জায়গায় পুলিশ একবার অনুসন্ধান চালিয়ে যায় এবং এই রকম নারকীয়ভাবে, সেখানেই কোনো গোপন কিছু লুকোনোর সবচেয়ে উপযুক্ত জায়গা। কাল সকালে পুলিশের লোকেরা এসে এই জায়গাটা সিমেন্ট দিয়ে আবার বাঁধিয়েও দিয়ে যাবে, ব্যাস। আর বাকিটা রইল কি? দোতলায় আমার রান্নাঘরের সামনে গিয়ে একটু দাঁড়ালাম। একটু আগে এখানেই দাঁড়িয়েছিল ডিটেকটিভ ইন্সপেক্টর লেটলার, এখন আমি আর ফ্রেড। আমাকে কি তাহলে সত্যি সত্যি পুরো এক বছর অপেক্ষা করতে হবে অ্যালবার্ট? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সন্দেহের ব্যাপারে আমরা তো কোনো রকম ঠাট্টাই আর কি করতে পারি না ফ্রেড, কোনো রকম ছেলে মানুষই করতে পারি না। বছরখানেক সময় নাও, বছরখানেক বাদে তুমিও তোমার স্ত্রীকে এইভাবেই হত্যা করতে পারো, তখন আমিও তার মৃতদেহ এভাবেই আমার বাড়ির গোপন জায়গায় লুকিয়ে রাখবো যতক্ষণ না পুলিশ নিঃসন্দেহ হয়ে তোমার বাড়ি থেকে চলে যায়। উইলমার সঙ্গে এখনো আমাকে এক বছর অপেক্ষা করতে হবে? উফ, তুমি ভাগ্যবান অ্যালবার্ট, টসে জিতে আমাদের মধ্যে তুমি আগে রাহুমুক্ত হতে পারলে। রেহাই পেলে স্ত্রীর হাত থেকে। আচ্ছা অ্যালবার্ট, তখন যে তুমি রেগে মেগে বললে আমার সঙ্গে, সত্যি করে তুমি তখন মন থেকে নিশ্চয়ই বলনি আমার সঙ্গে তুমি আর দাবা কখনো খেলবে না? ফ্রেড, ফ্রেড, তখন আমার মনের অবস্থা কিরকম ছিল সে তো তুমি জানোই। পুলিশ তখন আমার চোখের সামনে আমার বাড়ি, আমার বাগান সবকিছু ভেঙে তছনছ করে ফেলছিল। আমি তখন রাগে একবারে ফেটে পড়ছিলাম। তখনকার আমার সেই অবস্থার মানে সেই মনের অবস্থায় আমি আমি সত্যি করেই বলেছিলাম যে তোমার সঙ্গে আর কখনো দাবা খেলবো না। কিন্তু ফ্রেড, না না, এখন আমি আর আরটা মনে করি না। থ্যাংক ইউ অ্যালবার্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে এখন শুতে চললাম, রাতের ঘুমটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। গুড নাইট গুড নাইট গুড নাইট ফ্রেড।
সুইট ড্রিম, এখন শুধুমাত্র এক বছরের প্রতীক্ষা, তারপরই তোমারও রাহু মুক্তি। রাহু মুক্তি, রাহু মুক্তি। বুদ্ধির ঘোড়ায় সার জল দিতে দিতে কোথায় গিয়ে পৌঁছানো যায়? কি বলবো, একে ফন্দি, মতলব, ষড়যন্ত্র, পাকা মাথার খরসান, ক্ষুরধার কূটনীতির চাল। পুলিশ যে পুলিশ, তাকেও কিনা ধোঁকা দেওয়ার কি তরিকা! এই তবে রাহু মুক্তি অবেওবা। চলো, কারা কারা এই মুক্তিপণের যাত্রী হতে সামিল হয়েছিল আজকের এই রাহু মুক্তিতে তাদের পরিচয়গুলো বলি। ইন্সপেক্টর চিল্টন রবীন সেনগুপ্ত, আর এক ইন্সপেক্টর প্রসেনজিৎ ঘোষ, ফ্রেড ট্রিবার বিমল কোনার, ডিটেকটিভ ইন্সপেক্টর লিটলার শ্রীকান্ত আচার্য, আর ওয়ারেন আমি সতীনাথ। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড এফেক্টস রাজা সেনগুপ্ত। আগ্রহী অগস্টে দুটো গল্প ছিল। সাবস্ক্রাইব বেঙ্গালি অডিও স্টোরিজ ফর মোর সানডে সাসপেন্স ইন বেঙ্গালি অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।